অনেক ভালো আছেন সুস্থ আছেন আর আমি আছি আল্লাহর রহমতে তো আজ কিন্তু ভিডিও থাম্বেল দেখে বুঝতে পারছেন যে হন্ডা মোটর সাইকেলের ভিডিও নিতে আসলাম অফিসিয়াল শোরুম মেহেরপুর জেলাতে সর্দার মোটরস ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে নতুন একটা কিন্তু একটা বাইক আসছে হয়তো এক সপ্তাহের ভিতরে বাইকটা আসবে তো কোন বাইকটা আসবে সেই সম্পর্কে জানাবো আর তাছাড়া প্রত্যেকটা কোম্পানির কিন্তু বাইকের দাম বাড়ছে তো মানে হন্ডা মোটর কি অবস্থা প্রাইজের কি অবস্থা অফার আছে কিনা সেই সম্পর্কে জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আপনাদের সাথে আছে আমি পিয়ার আহমদ চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি শুরু করি যে কথাটি বলছিলাম যে আজ কিন্তু ভিডিও নিতে আসলাম অফিসিয়াল শোরুমে হন্ডা মোটরসাইকেলের আর মেন কারণ হচ্ছে যেটি বললাম যে ভিওর্স যে দাম বাড়ছে তো হন্ডা মোটরসাইকেল যে কি অবস্থা যে দাম বাড়ছে কিনা কিংবা অফার আছে কিনা সেগুলো সম্পর্কে জানতে আসলাম তো এগুলো জান মানে যখন জানতে আসলাম না তখন একটা বিষয় জানলাম যে নতুন এক্স ব্লেড এর কিন্তু একটা নতুন একটা বাইক আসছে সিঙ্গেল ডিক্সের আহ সেটা হয়তোবা এক সপ্তাহ ভিতরে বাইকটা হয়তোবা পাবেন প্রত্যেকের স্বরমে অ্যাভেলেবল পাবেন এক্সপ্লেটেড নিউ গ্রাফিক্সে নতুন একটি মডেল আসবে এক্স ব্লেড একশো ষাট সিসির নতুন একটা মডেল আসবে হয়তো এক সপ্তাহের ভিতরে পাবেন তো আপনারা যারা নিতে আসেন তারা অপেক্ষা করতে পারেন কিংবা এই বাইকটা নিতে পারেন যে বাইকটা আছে এক্স ব্লেড আর দামের যে কথাটি ভার্স হ্যাঁ হন্ডা মোটর সাইকেলে একটু আশ্চর্য হবেন হন্ডা মোটর সাইকেলে কিন্তু এখন পর্যন্ত প্রাইস বাড়েনি যেটি ছিল প্রাইস সেগুলোই আছে তো প্রাইসগুলো একটু জানাই দেবো আর তার মধ্যে যদি আমি একটু বলি অফার হ্যাঁ ভার্স প্রত্যেকটা কোম্পানির কিন্তু বাইকের দাম বাড়ছে ইতিমধ্যে সেই সুতরাং এর যেহেতু হন্ডা মোটরসাইকেল দাম বাড়েনি তাহলে অফারের কিন্তু প্রশ্ন আসে না হ্যাঁ ধরছে আপনার তো বুঝতেই পারছেন তো আপাতত কিন্তু অফার নাই আর তাছাড়া এই যে সামনের যে বাইকটি দেখতে পাচ্ছেন আপনারা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এই যে বাইকটি দু হাজার তেইশ সালের লাস্টে আসলো বাইকটি আসার কারণে কিন্তু এই যে আমার আপনারা আপনাদের যে পছন্দের একটা বাইক ছিল শাইন এসপি সেই বাইকটি কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে আপনারা যারা জানেননি তারা অবশ্যই জানতে পারছেন আহ যারা সাইন এসপি বাইকটি নিতে চাচ্ছেন সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে তার পরিবর্তে কিন্তু নতুন ফিচারে আহ এই যে এসপি এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক পাচ্ছেন এটি কিন্তু তিন চারটা কালার আহ পাশাপাশি কিন্তু আছে দেখতে পাচ্ছেন ফুল রেড কালার আছে আহ ব্ল্যাক অ্যান্ড রেড কালার আছে আর ব্ল্যাক অ্যান্ড এই যে কালারটি আসলে দেখতে না এই হচ্ছে কালার আর এসপি প্রাইসটা যদি আমি প্রথমে বলি এটির মূল্য হচ্ছে এক লক্ষ তেষট্টি হাজার টাকা আর অফার যেহেতু নাই আমি বললাম আর তাছাড়া বর্তমান যে প্রাইজের অবস্থা তো হন্ডা মোটরসাইকেলের প্রাইজের তো দাম বাড়েনি তারপরে যদি আমি বলি যাদের কাছে অর্থের সমস্যা মানে টাকা পয়সা দেখা সম্পূর্ণ নাই একটা বাইক কেনার ক্ষেত্রে তো তারা কিন্তু অবশ্যই এখানে সহজ কিস্তিতে বিনা ইন্টারেস্টে কিংবা যারা আমরা সাধারণ মানুষ যারা বুঝি যে সুদবিহীন হ্যাঁ সুদবিহীন বিনা ইন্টারেস্টে আপনারা বাইকগুলো এখান থেকে নিতে পারবেন অবস্থান নাম্বার মেহের অবশ্যই ভিডিও অবস্থানের বক্সে আপনারা পাবেন প্রয়োজনে আপনারা যোগাযোগ করবেন আর ব্লেড যেহেতু সামনে আছে এক্সপ্লেট এর প্রাইসটা যেহেতু আমি একটু বলি এক্সপ্লেট আহ সিঙ্গেল ডিক্সের এ একশো ষাট সেগমেন্টের বাইক সিঙ্গেল ডিস্কের প্রাইস হচ্ছে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা আর যেটি এক্স ব্লেড একশো ষাট সিসি ডাবল ডিক্স অ্যাভেলেবল আছে সাথে হচ্ছে আপনার সিঙ্গেল চ্যানেল এবিএস পাচ্ছেন এটি মূল্য হচ্ছে দুই লক্ষ আঠারো হাজার পাঁচশো টাকা আর সব থেকে আপনাদের ক্রাশ বলতে গেলে চলে কিংবা ইউজ করেন সেল হয়েছে অতীতে এমনকি এখন পর্যন্ত সেল হচ্ছে হর্নেট একশো ষাট সিসি সেগমেন্টের বাইক আর আপনারা অনেকেই আমি এর যদি একটু কথা বলি মাঝে আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই যে নতুন হর্নেটের যে বাইকটি নতুন আসছে না হ্যাঁ একটা বাইক আসার কথা হন্ড্রেড ভার্সন টু পয়েন্ট জিরো সে বাইকটি কিন্তু এখন পর্যন্ত আসেনি হ্যাঁ আসবে খুব শীঘ্রই বাইকটা আসতে পারে তো এরকম যে নির্দিষ্ট কোনো ডেট কিন্তু জানা হয়নি আমি জানতে পারিনি কিংবা আপাতত যে শোরুমরা আছে শোরুমরা এখন পর্যন্ত জানতে পারেনি যে হন্ড্রেড ভার্সন টু পয়েন্ট জিরো বাইকটি কবে আসতে পারে তো বর্তমান যে বাইকটা আছে হন্ড্রেড একশো ষাট সি সেগমেন্টের বাইক ডাবল ডিস্ক অ্যাভেলেবল আছে দেখতে পাচ্ছেন পিছনকার চাকাটা ডিস্ক আর সামনেকার চাকা ডিস্ক অ্যাভেলেবল আছে আর হরনেট এর প্রাইস হচ্ছে আর এটি কিন্তু আর একটা ফিচার আপনার পাচ্ছেন সিবিএস টেকনোলজি মানে কিংবা সামনে সামনে অ্যাডজাস্ট করে এটা জানেন আপনার যারা জানেন না তার অবশ্যই জানতে পারলেন আর হরনেট এর প্রাইস হচ্ছে দু লক্ষ বারো হাজার টাকা বর্তমান মূল্য হ্যাঁ ভ্যার্স তো মোটামুটি আপডেট আপনার জানলাম আর যারা একশো দশ সেগমেন্টের বাইক নিতে যাচ্ছেন আর তারা কিন্তু বুঝতে পারছেন আহ কিন্তু দুই দুইটি দুইটি ভেরিয়েন্ট আছে একটা দশের সেগুন মধ্যে একটা হচ্ছে ড্রিম হান্ড্রেড টেন আর একটা হচ্ছে লিভো হান্ড্রেড টেন লিভোর কিন্তু এখানেও কালার দেখতে পাচ্ছেন গ্রাফিক্স এর কালার কিন্তু অনেক সুন্দর ব্ল্যাক অ্যান্ড রেড কালারের বাইক আর ড্রিম হান্ড্রেড টেন এর যদি আমি প্রথমে ফাইভ ডে জান আপনাদের বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ এগারো টাকা এখানে কিন্তু দুইটা কালার এর আছে ব্ল্যাক এন্ড রেড আর ফুল্লি কিন্তু গ্রিন আর লিভর যদি আমি প্রাইজটা বলি লিভর কিন্তু দুইটা ভেরিয়েন্ট আছে লিভর একটা ডিক্স আছে আর একটা ড্রাম আছে লিভর ড্রামের প্রাইসটা যদি প্রথমে আমি জানাই লিভর ড্রামের প্রাইস হচ্ছে এক লক্ষ একুশ হাজার টাকা আর লিভর যেটা ডিক্স আছে সেটির মূল্য হচ্ছে এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ ব্যাস এই ছিল মোটামুটি আপডেট প্রাইসগুলো আপনাদের জানলাম তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সো ব্যাস ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ